আপনি ওই সাইড থেকে লেবেল করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু হবে না। এই দরজার সামনটা যেটা আছে সেটা থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু লেবেল করা লাগবে, তাহলে আপনার রুমটা অ্যাকুরেট লেবেল থাকবে। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে রুমগুলো দেখতেছেন, এই রুমগুলোর ঢালাই দেওয়ার যে নিয়ম কানুনগুলো যে আছে বা ফ্লোর যে লেবেল করার যে আপনার নিয়ম আছে, সেই সম্পূর্ণ কাজগুলি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা বন্ধুরা আরেকটি কথা অবশ্যই আপনাদেরকে বলে যাবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা আমার সামনে যে রুমটা দেখতেছেন, এটা একটা হচ্ছে কিচেন রুম। তা কিচেন রুমের যে ফ্লোরটা আমরা ঢালাই করেছি, সেটা কত বস্তা সিমেন্ট লাগলো সেগুলো নিয়ে একটা ভিডিও পরবর্তীতে তৈরি করব। তারপরে এদিকে একটা রুম দেখতেছেন, এটা হচ্ছে 9 হাতের একটা রুম। তারপরে এদিকে যে রুমটা দেখতেছেন, এটা প্রায় 11 হাতের রুম। তো এই রুমগুলো যে আমরা আগে যে ঢালাই করলাম, তা ঢালাই করার যে কতগুলো ঢালাই এই রুমগুলোতে লেগেছে সেই রুমগুলোর হিসাব যে আছে, তা এই ভিডিওটা অন্য একটা ভিডিওতে তুলে ধরবো। তা বন্ধুরা আমার পিছনে যে রুমটা দেখতেছেন, আজকে যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে মানে ফ্লোর, ফ্লোর অ্যাকুরেট বা অ্যাকুরেট কীভাবে আপনারা লেবেল করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা সাধারণত গ্রামে দেখা গেছে যে যে দরজা দিয়ে কিন্তু স্লোপ রাখি। তা স্লোপটা রাখার কারণটা হচ্ছে, যদি আপনারা যারা বাড়ির মালিক তারা যদি পানি দিয়ে যদি রুমগুলো যদি ধোয়, তাহলে পানিটার জন্য অনায়াসের জন্য বের হয়ে আসে। এখানে একটা বিষয় আছে, সেটা বিষয়টা হচ্ছে কাজটা করার আপনার 6 থেকে 7 দিন পরে বা আমরা কাজ করে যখন চলে যাব, তার পরবর্তীতে কি ভাসা পানি দিয়ে কি রুমটা কি ধোবে মনে তো হয় না। এখন রুমগুলো ধোয়ার জন্য কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিস বের হয়েছে, ওইসব দিয়ে কিন্তু ধোয়াধুয়ি করে। তা আমরা এই বাড়িতে যে কাজটা করতেছি সেটা এটা হচ্ছে রুমের সামন এবং রুমের একবার পিছন সাইড, মানে অ্যাকুরেট লেভেল বাই লেভেল কিন্তু ঢালাইটা করতেছি। সেটার কারণটা হচ্ছে, অ্যাকুরেট লেভেল বাই লেভেল না করলে রুমের ভিতরে কিন্তু অনেক ধরনের আসবাবপত্র রাখে, ওইসব বসাই থাকলে কিন্তু অনেক সময় নিচে খোঁজ দেওয়া লাগে, এই খোঁজগুলো যেন না দেওয়া লাগে বা কোনো একটা জিনিস বসাই থাকলে সমস্যা যেন না হয়, সেই জন্যই আমরা একবার পুরো রুমটাই কিন্তু লেভেল বাই লেভেল ঢালাইটা করতেছি। তা এই লেভেলটা আমি জানি না কোন মিস্ত্রি ভাই এর আগে এভাবে লেভেল করে কাজ করছি কিনা জানি না, তবে এই ভিডিওতে আমরা একটা নতুন স্টাইলে কাজটা করতেছি, হয়তো বা কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে ভালো হয়েছে কি মন্দ হয়েছে। তা বিষয়টা হচ্ছে আমরা এই রুমগুলো কিন্তু ঢালাই করতেছি প্রায় 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি ঢালাইটা করার কারণটা হচ্ছে, কারণ রুমের ভিতরে তো তেমন একটা লোয়ার ব্যাপার থাকে না, তাই 2 ইঞ্চি ঢালাই দিয়ে কিন্তু চলবে। তা এখানে সর্বপ্রথম যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে যে দরজাটা আছে এখানটা কিন্তু আমরা একটা ইট দিছি। এই ইটটা দেওয়ার কারণটা কি এটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখেন এই দরজার যে তলিটা আছে, এই তলি থেকে আমরা কিন্তু ইটের মাপ কিন্তু নিচ্ছি 2.5 ইঞ্চি। এই যে দেখেন 2, এই যে দেখেন 6, 2.5 ইঞ্চি, কিন্তু ঢালাইটা আমরা দিব 2 ইঞ্চি। তা 1/2 ইঞ্চি এটা নেওয়ার কারণটা কি সেটা পরবর্তীতে আপনাদেরকে বলবো। যে ইটগুলো দেখতেছেন রুমের ভিতরে, সেই ইটগুলো কিন্তু আমরা লেবেল করে বসাইছি। তা লেভেল করে বসানোর কারণটা হচ্ছে আমরা যেন ঢালাইটা যেটা করবো সেটা 100 বাই 100 জন লেভেল হয়। তা বন্ধুরা আপনাদেরকে যে বলছিলাম যে ইটটা দেওয়ার কারণটা কি, ইটটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই পাটাগুলো হচ্ছে কিন্তু 6.5 ফিট। তা 6.5 ফিট হওয়ার কারণে আমরা কিন্তু একটু ঘন ঘন কিন্তু ইটটা দেওয়া লাগছে। এই কারণে এই যে আমরা লেভেল সেটটা যে হাতে দেখতেছেন, লেভেল করে কিন্তু ইটটা কিন্তু বসানি আছে। দেখেন একবার লেভেল আছে, ইটগুলো বসানোর কারণটা হচ্ছে এরটাই, যখন আমরা ঢালাইটা যখন আমরা দিব তখন পাট্টাটা যেন নিচের দিকে যেন না ডাবে। 2টা পাট্টা বসানোর পরে আমরা যখন ঢালাইটা করে যাব, তখন আমরা আরেকটা পাটা দিয়ে মানে ডাং দিয়ে গেলে দেখা গেছে লেভেল আপনার ঢালাইটা কিন্তু লেভেল বাই লেভেল হবে। তা বন্ধুরা যখন আপনারা এই ইটগুলো যখন বসাবেন, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, যেমন এটার সাথে এটা লেভেল আছে, তারপর মনে করেন যে এটার সাথে আবার এটা লেভেল আছে, তো আমাদেরকে দেখাই। এটার সাথে এটা লেভেল আছে, এই যে দেখেন লেভেল আছে। তারপর বন্ধুরা আরেকটা জিনিস আমাদেরকে দেখাই, সেটা হচ্ছে মানে এই সাইডটা, মানে প্রত্যেকটা ইট কিন্তু প্রত্যেকটা ইটের সাথে কিন্তু লেভেল আছে। বন্ধুরা দেখা গেছে আপনারা রুমের ভিতরে আপনাদের পাটা অনুযায়ী যদি ইটগুলো যদি এভাবে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেভেল করে যদি বসাই নেন, কিন্তু লেভেলটা আপনার কিন্তু আপনার এই দরজার সামনে যেই
জায়গাটা আমি যে ইটটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাইলাম যে এটা 2.5 ইঞ্চি আছে, এই ইটটা থেকে কিন্তু প্রত্যেকটা লেভেল কিন্তু করা লাগবে। আপনি ওই সাইড থেকে লেভেল করে নিয়ে আসবেন তাহলে কিন্তু হবে না, এই দরজার সামনটা যেটা আছে সেটা থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু লেভেল করা লাগবে, তাহলে আপনার রুমটা অ্যাকুরেট লেভেল থাকবে। আর ইটের উপর দিয়ে কিন্তু পাটাগুলো বসানো হবে, আর ওই পাটটা ফাঁক দিয়ে কিন্তু ঢালাই করা হবে, ফ্লোরটা 100 বাই 100 লেভেল হবে। তো বন্ধুরা কিভাবে কাজটা আমরা করি আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন।